অচিন্ত্য কুমার সেনগুপ্তের কবিতা ছন্নছড়া। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের পেতুর ছায়া, আঁকা বাঁকা শুকনো কতগুলো কাঠের কঙ্কাল শূন্যের দিকে তুলে তুলে দেওয়া, রুক্ষ রুষ্ঠ রিক্ত জীর্ণ, লতা নেই পাতা নেই ছায়া নেই ছাল বাকল নেই, মেয়ে কোথাও একাছর সবুজের প্রতিশ্রুতি একদিন সরসের সময়। ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সিতে, ড্রাইভার বললো ওইদিকে যাব না, দেখছেন না ছন্নছড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, চোঙা প্যান্ট চোখা জুতো লোখা মেজাজ ছোটা কপাল। ওখান দিয়ে গেলে গাড়ি থামিয়ে লিপ চাইবে, বলবে হাওয়া খাওয়ান, তারা চেনেন না ওদের, ওরা বিরাট এক নই রাজ্যের, এক নেই রাজ্যের বাসিন্দা, ওদের কিছু নেই, ঠিক নেই ঠিক নেই, রীতি নেই নীতি নেই, আইন নেই কানুন নেই, বিনয় নেই ভদ্রতা নেই, স্ত্রীলতা স্বাধীনতা নেই, ঘেসবেন না ওদের কাছে, কেন ওরা যে নেই রাজ্যের বাসিন্দা, ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, চামে বাসে জায়গা নেই, মেলায় খেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, বাড়িতে ঘর নেই, খেলবার মাঠ নেই, অনুসরণ করবার নেতা নেই, পূর্ণিমা জাগানো প্রেম নেই, ওদের জন্য সম্ভাষণে কারো দরদ নেই, ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধা ধরনের সুধা ফরণের উদাহরণ নয়, তা সুধা ধরনের ক্ষুধা ধরনের উদাহরণ, শুধু নিজের কোলের দিকে ঝুলবেন। এক ছিল মধ্যবিত্ত বাড়ির, এক চিলতে ফালতু এক রক, তাও দিয়েছে লোপাট করে, তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে, কোথেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই, কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা, সে চিনতে মণিহীন চোখ চোখহীন মুখ, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ। আমি বলুন না ওখান দিয়ে যাবো, ওখান দিয়ে আমার শর্টকাট, ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম, তোমাদের ট্যাক্সি লাগবে, লিফ্ট চাই, আরে এই তো ট্যাক্সি, এই তো ট্যাক্সি, লে হালুয়া, সল্লাসে চেঁচিয়ে উঠলো ছোকরারা, সিটি দিয়ে উঠলো, পেয়ে গেছি পেয়ে গেছি, চলপানসি বেল ঘড়িয়া, তিন তিনটে ছোকরা উঠে পড়লো ট্যাক্সিতে, একজন ড্রাইভারের পাশে দুজন পিছনের সিটে, বললুম কত যাবে, এই কাছেই, ওই দেখতে পাচ্ছেন না ভিড়, সিনেমা না জলছানা নয় কোনো ফিল্মি, তারা রক ঘটনা, একটা নির্ভীহ লোক গাড়ি চাপা পড়েছে, চাপা দিয়ে গাড়িটা উধাও, আমাদের দলের কয়েকজন ড্রাইভার পিছনে ধাওয়া করেছে, আমরা খালি একটা ট্যাক্সি করছি, কে সে লোক, রক্তে একটা বিমানের ভিখারি, রক্তে মাংসে গলা পাকিয়ে গেছে, ওর কেউ নেই কিছু নেই, শোবার জন্য ফুটপাত আছে তো মাথার উপর ছাদ নেই, ভিক্ষার জন্য একটা পাত্র আছে তো তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো, রক্ত মাখামাখি সেই গলা পাকানো ভিখারিকে ওরা পাঁচা কোনো করে ট্যাক্সির মধ্যে তুলে দিল, চেঁচিয়ে উঠল সমাস্বরে আনন্দে ঝঙ্কিত হয়ে, প্রাণ আছে এখনো প্রাণ আছে, রক্তের দাগ থেকে আমার ভদ্রতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লাম তারা কেন, তারপর সহসা শহরের সমস্ত কর্কশে কঠিনে সিমেন্টে কংক্রিটে ইঁটে কাঠে পিচে পাথরে দেওয়ালে দেওয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ, এক প্রত্যয়ের তত্ত্ব শঙ্খ ধ্বনি, প্রাণ আছে এখনো প্রাণ আছে, প্রাণ থাকলে স্থান আছে মান আছে, সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার, ফিরে আসতেই দেখি গলির মোড়ের গাছের সেই বৈরাগ্য বিভিন্ন করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচি পাতা, মর্মরি হচ্ছে বাতাসে, দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উঠলে উঠেছে ফুল, ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ, উড়ে এসেছে রঙ বেরঙের পাখি, শুরু করেছে কলকণ্ঠের কাকলি, ধীরে ধীরে ঘন পত্রপুঞ্জে ফেলেছে স্নেহা প্রদীর্ঘ ছায়া, যেন কোন শ্যামল আত্মীয়তা, অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন, প্রাণ আছে প্রাণ আছে, শুধু প্রাণই এক আশ্চর্য সম্পদ, এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন আশা, ধন্যবাদ।